সেই শূন্য দশক থেকে দেশের মানুষের কাছে পরিচিত তিনি এর আগে এসেছেন ঢাকায় তাই বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নাম অর্জুন রামপাল সুঠামতেহে এই হলিউড তারকা দীর্ঘ সময় পর ঢাকার মাটিতে রাখলেন অংশ নিলেন একটি ফ্যাশন শোতে জমকালো রাতের আসরে শো স্টপার ছিলেন এই অভিনেতা গতকাল সন্ধ্যায় রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি এতে আফ্লুত অর্জুন কথা বলেছেন এদেশের মানুষদের নিয়েও অর্জুন রামপাল বলেন আমাকে আনার জন্য ধন্যবাদ বাংলাদেশে আসার পর থেকেই ভালোবাসা পেয়ে যাচ্ছি আর এই টিমের জন্য শুভেচ্ছা রইল পৃথিবীর মঙ্গল হোক অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল টেকসই ফ্যাশন এ প্রসঙ্গে দিল চাঁদা হায় খ্যাত অভিনেতা বলেন এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হল টেকসই ফ্যাশন তাই আপনারা এক ভর্তি কেনাকাটার চেয়ে টেকসই কিছু বেছে নেবে ভবিষ্যতের জন্য বিএইচএন এক্সপিরিয়েন্স প্রেজেন্টস বুল ড্রফস বাই জোড়া আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন তিনি অভিনেতা পড়েছেন নীল টফস কালো প্যান্ট আর সোনালী রঙের কারুকাজ করা কালো কোচ ফ্যাশন শোতে অংশ নেওয়া অন্য মডেল হাজির হয়েছিলেন অভিনব পোশাকে